গোলাঘাট জেলা কংগ্রেস দলের কেবাগৰাকীও বিষয়ববীয়া আৰু অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদকৰ দায়িত্ব বহন করা দীপেন বৰুৱাকে আদি করে গোলাঘাট জেলা কংগ্রেস কমিটির প্রায়বোৰ সদস্যই ভারতীয় জনতা পার্টির যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছে। আনুষ্ঠানিক যোগদান করব। মই আজি তেখেতসকলৰ লগত খন্তেক সময় কথা বতরা পাতিলো আর সকলকে দললৈ আদরণি জানালো। সব কংগ্রেস তো কোনো না থাকে, এই তো আপনাদের মূল কথা মানি লোক, যেনেকে মোদী গ্যারেন্টি সবে বিশ্বাস করে, বাকি ডাঙর গ্যারেন্টি মই দিব নোৱাৰো, কিন্তু কংগ্রেস শূন্যর গ্যারেন্টি তো মই দিছো আপনাদের, হেতু এটা মূল গ্যারেন্টি। এইটোৱে সূচাইছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বর প্রতি অসমৰ মানুহৰ অগাধ বিশ্বাস। ভারতজোড়ো ন্যায় যাত্রায় কংগ্রেস খালি করার একটা যাত্রা আরম্ভ করলে আর 2024 ইলেকশনত বহুত হয়ে যাব, যি অলপ চলে বাকি থাকিব 26 আগতেও শেষ হয়ে যাব, তেতিয়া অসমখন ভাল হব, সকলো বিজেপিত থাকিব আর একলগ লাগি আমি অসমৰ ডেভেলপমেন্ট করি। এতিয়া তো ক্যান্ডিডেট গৰাকীকো মই মাতিলে আনিব পাৰো, তেনেকুৱা তো কোনো কথা নাই, গতিকে আজি নালাগে, কিন্তু এইবিলাক তো মোৰ ঘৰৰ মানুহ, গতিকে এইবিলাকত কোনো অসুবিধা নাই, যাক যেতিয়া যেনেকে লাগে আনিলে হল। চক, সংখ্যালঘু সংখ্যাগুরু বুলি কথা নাই, মানুহে নরেন্দ্র মোদী ডাঙৰীয়াক ভাল পায়, মোদী ডাঙৰীয়াক ভোট দিব। আৰু মই ভাবো যে আমাৰ যিটো মৌলিক সিদ্ধান্ত, সেই মৌলিক সিদ্ধান্তত অটল থাকি আমি সকলো শ্রেণীর রাইজক আমি আদরি লম। আজির এই তো ভূপেন বৰাই সব, আজি মই কিমান দিনৰ পৰা যোগদান কৰিম বুলি কৈ আছো, তেওঁতো না কোৱা নাছিল, আপোনালোকে হুলস্থুল কৰাৰ পিছতে তেওঁ না কোৱা আৰম্ভ কৰিলে। আজি প্ৰত্যাহ্বান কেতিয়া জনালে? যোৱা 7 দিনৰ পৰা মই কৈ আছো, 7 দিনটো মাতা নাই, এই গোলাঘাট আৰু যোৰহাটত আপোনালোকে বহুত বেয়াকৈ ধৰাৰ কাৰণেহে তেওঁ কলে, নহ'লেতো কোৱাই নাছিল ইমান দিনে। সেইকাৰণে তেওঁৰ যোগদানটো নিশ্চিত, সেইটো আপোনালোকে কনফাৰ্ম কৰি থৈ দিয়ক। খালি মই আগতে কৈছো যে 25 আগে পাশে যোগদান কৰি হ'ব পাৰে, কিন্তু বিজেপিতে হ'ব আৰু, যি হয় কংগ্ৰেছত নহয়, যি হয় তেওঁৰ ভাগ্য বিজেপিতে আছে, গতিকে তেওঁ হোৱাটোতো মই কাৰ ভাগ্যত কি লৈ আহিছে মইতো ক'ব নোৱাৰো, কিন্তু মই এইটো পুৰা জানো যে তেওঁৰ ভাগ্য বিজেপিৰ লগত। আজি আমাৰ কাজিৰঙা সমষ্টিৰ সকলো বিধায়ক আৰু AGP বিজেপিৰ এখন সমন্বয় সাধন কৰাৰ উদ্দেশ্যে মই এখন মিটিং কৰিলোঁ। যোৱা 3 দিনত মই তেজপুৰত কৰিলোঁ, তেজপুৰৰ পৰা লক্ষীমপুৰত কৰিলোঁ, লক্ষীমপুৰৰ পৰা ডিব্ৰুগড়ত কৰিলোঁ, ডিব্ৰুগড়ৰ পৰা যোৱা নিশা যোৰহাটত, আজি গোলাঘাটত। মোৰ প্ৰথম ৰাউণ্ডৰ যিটো সমন্বয় আৰু এটা কেনেকৈ আমি নিৰ্বাচনত যাম, কি ইছ্যু ল'ম, কোন নেতাক কোন জিলাত লাগে, এই গোটেই যিটো প্ৰাৰম্ভিক নিৰ্বাচনৰ প্ৰস্তুতি, আজি প্ৰথম পৰ্যায়ৰ মই প্ৰস্তুতিটো সম্পূৰ্ণ কৰিলোঁ আৰু এতিয়া দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতি করবলে। এই প্রথম রাউন্ডর তো গোটেকিটা সিট পাম, এইকিটা বিজেপির খুব শক্তিশালী দুর্গ, গতি ইয়াতে কোনো অসুবিধা আগৰ পৰাই নাই, এতিয়াও নাই। আজির ডেটত আমি সকলো উৎসাহী যে আমি 13খনৰ কাৰণে খেলি আছো, আৰু প্ৰথমতে 11খন আছিলে, এতিয়া আমাৰ টার্গেট 13। ধুবুৰীখনত আমি 4টা বিধানসভা সমষ্টিত লিড লম, আগত আমাৰ এটাটো লিড নাছিল, গতিকে ধুবুৰী ডেভেলপ হ'ব, কিন্তু জিকাৰ পৰ্যায়লৈকে আজিয়ে যদি যাওঁ তেতিয়া মানুহে মোক ক'ব যে CM এনেই কৈ আছে, গতিকে মই বাস্তৱৰ লগত মিলাই কৈছোঁ, কিন্তু আমাৰ কেণ্ডিডেট খুব ষ্ট্ৰং AGP দলৰ, চেষ্টা হ'ব, কষ্ট হ'ব, 3rd phase ইলেকশ্যন, অসমৰ বাকী সমষ্টিৰ ইলেকশ্যনেও তাত প্ৰভাৱ বিস্তাৰ কৰিব, গতিকে ধুবুৰীৰ বিষয়ে মই আলোচনা অলপ শেষলৈকে থৈছোঁ। ছাৰ, লখিমপুৰত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে মনোনয়ন দিব যাওঁতে ৰাণী নৰহ ভৰতৰ লগত যোৱা নাই, কি বুজাইছে? এজনো বিধায়ক যোৱা, লখিমপুৰৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীজন ভূপেন বৰা ডাঙৰীয়াৰ নিজৰ প্ৰাৰ্থী, কিন্তু ভূপেন বৰা ডাঙৰীয়া বিজেপিত যোগদান কৰিব বুলি নিশ্চিত হোৱাৰ কাৰণেই
কংগ্রেস দলের কোনো বিধায়কে ভূপেন বরার প্রার্থীগীক সঙ্গ নিদিলে, এজনো এম এল এ নগল। মানে ভরত রানী নরহর কথা তো নকলোকর ইমান কেজন এম এল এ আছে, এজন এম এল এও নগল। কি বুঝাইছে? তার মানে জানেই যে ভূপেন বরার মানু, এও কোনোবা দিনাখন বিজেপিতে আহি যাব, গতি আমিনো গই কি করি। গতিকে ভূপেন বরাটো একদম মোদী গ্যারেন্টি টাইপ। যোরহাট কি কব স্যার? যোরহাটত আর কালির পিছত কিবা আছে নেকি? এটা তো 10 আর 1 ফাইট।